খবর? হ্যাঁ, জানি বহুদিন পর ভিডিও আসে, বাট আজকে ভিডিওটা খুবই মজার একটা ভিডিও তৈরি হচ্ছে, কারণ আজকে খুবই স্পেশাল একটা দিন। আমার সকল ভাই এবং বোনেদের শিশু দিবসে অনেক শুভেচ্ছা। আর শুধু ভাই বোনেদের না, আমার মতো কিছু ধেড়ে মানুষ পাবলিক যারা আছে, যারা সাইজেই বড় হয়ে গেছে কিন্তু মনটা এখনো সেই শিশুর মতোই রয়ে গেছে, তো তাদেরও শিশু দিবসে অনেক শুভেচ্ছা। একটু আগে পর্যন্ত জাস্ট ঠিক করা ছিল যে কলেজ যাবো আজকে, কিন্তু জাস্ট একটু আগে এসে আমাদের শুভ সব প্ল্যান পণ্ড করে দিল। এমনভাবে এসে বললো তুমি নাই করতে পারবে না। এখানে এমন পর্যায়ে মজা হয় যে মানে আমার ঘরে যে শিবনাথ থাকে, আমার যে রুম পার্টনার, সে পুরো একদম ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে, ওকে আবার সব খুলে খোলানো হয়েছে, বলছে না আজ যাবো, কেউ যাচ্ছে না, তুই যাবি না। মানে কলেজ যখন যাচ্ছি না, কিছু তো করা যাক, তো সেহেতু শিশু দিবস, তো শিশুর মতো কিছু করা যাক। তো ঠিক করা হলো যে আমাদের ক্যাম্পাসের বাইরে একটা পুকুর আছে, দাদারা বললো জায়গাটা নিয়ে খুবই সুন্দর, আর বসার জায়গা ফাঁকাও দারুণ আছে, ভিউটাও খুব ভালো। তো আমরা এর আগে একবার গেছিলাম একটা পুকুরে, কিন্তু সেই পুকুরটা মোটামুটি অত ভালো না, মানে নাবার জায়গাটা বাড়ি ফালি দেওয়া আছে, তো আমাদের এসে আবার চান করতে হয়েছিলো, আর এখানে হয়তো চান করতে হবে না দাদা যেটা বললো। তো দেখা যায় জায়গাটা কতটা সুন্দর, চাই তোমাদেরকে দেখাই, আর আশা করি খুব মজা হবে, কারণ আমাদের সাথে আজকে রাজীব দা যাচ্ছে, আর রাজীব দায় গেলে সেরকম মজা হবে না, এটা হতেই পারে না, সাথে বাপ্পাদাও যাচ্ছে। তো দেখি বাকিরা কী করছে, তারপর রেডি হয়ে বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি। তুমি জব করে দিই। তো হারদম কুচ খাতাই রাতায় চানাচুর বোঝে সবাই এখন চাষ করতে যাচ্ছে। তৈরনে নেই আতা হ্যাঁ, তো হাম চাহে পহলে রহেঙ্গে বীচ মে তো হাম জায়েঙ্গে নেহি, আর গলতি সে ভি চল গে, মেরা প্যার স্লিপ কর গিয়া, তো তু লোগ মেরা খেয়াল রখেগা, উপা করকে বাহার লায়েগা, কোশিশ করনা জো মেরা মতলব ইধর উধর না হো। নাহানে কোন কোন ভাই রশি লেনা দে, আপন প্যার কে সাথ বাঁধ দেতে, হড্ডু জার সে কি ভাই, প্যার মিলেগা টায়ার, ভাই দেখা হাম প্যার মিল গে সুইমিং, वो तो हम करेंगे, लेकिन 5-6 साल से भाई हम ये ना नदी में ना आए हैं, ना हम देखे हैं किसी को नहाते हुए, तो इसलिए मेरा शौक था जो मतलब क्योंकि गांव से है ना, तो थोड़ा वो रहता है, तो छिछोरापन तो मतलब बाहर में किए नहीं उतना। এই যে গামছাটা তোমরা দেখছো, এটা কিন্তু রোদের থেকে মুখ লোকানোর জন্য না, এটা হচ্ছে পাশে কলেজের পাশে আমরা যাচ্ছি, টপ করে স্যার ম্যাডামরা দেখে নিলে কেস হয়ে যাবে, তাই জন্য আমরা গামছাড়া ঘোমটার মতো ইউজ করে কেটে বসছি আস্তে করে, কারণ কলেজ না গিয়ে আমরা চান করতে যাচ্ছি। এক্ষুনি সুদর্শন ম্যাম দেখলে দেবে ঝাড়, আমার তো অ্যাটেন্ডেন্স আছে, অমিতে একদমই অ্যাটেন্ডেন্স নেই, এটা অমিতের বেশি দরকার। অমিত বলছে জিজ্ঞেস করলে বললো সামনে সুইমিং কম্পিটিশন আছে, তার জন্য প্র্যাকটিস করতে যাচ্ছি, আমরা খুলে দিতে পারি কারণ কলেজ থেকে আমরা দূরে চলে এসেছি, তারপর একটু স্টাইল করে কোমরে গামছা গামছা বেঁধে যাবো, স্টাইল করে চান করতে যাবো, আর কী কী হয় তোমরা দেখতে যাবো, স্টে টিউন। ও দারুণ জায়গা, পুরো লম্বা পুকুর,
এই পুকুরটা আমি আগে কোনদিন আসি, আগেবারে গেছিলাম ওইদিকে ক্যাম্প। আচ্ছা এইটা না, ওইদিকে আর জোড়া পুকুর আছে, এখানে এদিকে আছে, ওইদিকে আরেকটা আছে। আমাদের কোনো কিছু ডাউট লাগে না যে সবকিছু এত ভালো কি করে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ভালো যাওয়ার কারণ আছে, আমাদের যিনি যে ওয়ার্ডেন আছে সে খুবই ভদ্রলোক, এতটাই ভদ্রলোক যে সব কিছুতেই আমাদের কাটি করতে হবে, তাই জন্য আজকেও সেই কাটি করার অভ্যাসটা ছাড়তে পারিনি। তো বলছি যে ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না, মানে আগের দিন আমরা যেটাতে চান করতে গেছিলাম সেটা ক্যাম্পাসের ভেতরে ছিল, আর এবারে যেটাতে আসছি সেটা হচ্ছে ক্যাম্পাসের বাইরে। প্রথমে বলছে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, ফোন করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তারপর আমরা একটা প্ল্যান বার করলাম যে মার্কেট যাওয়ার নাম করে খাতায় লিখে দেবো যে আমরা মার্কেট যাচ্ছি, মার্কেটের নাম করে আমরা চান করতে চলে এসেছি। আইনের ফাঁক থাকে, সেই ফাঁক ফোকর আমরা খুঁজে বার করেছি। সামনে এখন গর্ত আছে বিশাল বড়, পার করে ফেলেছি। এবার সামনে হেভি লাগে দৃশ্যটা তোমরা দেখো, আমরা একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। দেখো এদিকে একটা পুকুর, সামনে ওদিকে ট্রেন যাচ্ছে। ও দারুন ভাই, আসল কথা তো বলতেই ভুলে গেছি। বাই দ্য ওয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম সুরজিৎ এন্ড ইউ আর দ্য এক্সপ্লোরার এন্ড ডেমনস্ট্রেটর ফর দিস কোর্স, ইটস মোগরা। টাক চকচক করছে পুরো, তু লোক মরিয়ে মত ভাই, না তো ফাঁসি হয়ে যেত। বহুত দূর তক সিঁড়ি হ্যাঁ, বহু দূর তক সিঁড়ি ভাই, আরাম সে রে, কুছ ভি ডট হোগা তুরন্ত বাহার আ জানা। তিন আদমি কে সাথ মে নিকালেঙ্গে তো নহি নিকলেগা, ইয়ে সব হল মেরে হম লোগো সর পে। नहीं भाई जो भी करना आराम से करना, नहीं तो हम फंस जाएंगे। भैया चलिए आप चलिए, रूम चलिए, हो गया ना। हम मांग के उतारना, सीधी सीधी कर जाना, यहाँ भी सीधी है। ये लोग जलेर गभीरता मापते जाते ছেলে পুরো গুলো এখন। ওখানে আছে নাকি? দেখ দেখ দাঁড়িয়ে দেখ। তু না যায় লোট যায় মতলব স্নান ক্যামেরা দেখে শুশু বন্ধ হয়ে যা।
हुआ यकीन के आग है मुझ में कहीं हुई सुबह मैं जल गया सूरज को मैं निगल गया চানটা করেই নেই। তো তোমরা যদি চাও এরকম মজার মজার ভিডিও আমি আরও আপলোড করি তো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি অ্যাবাকাসে বা হোস্টেলে কেউ ওই পুকুরটা সম্পর্কে জানতে যাও তো কমেন্টে আমাকে জানিও, আমি বলে দেবো। কারণ আমি যখন পুকুরটার নামটা জানতে পারলাম ভিডিওটা করতে পারিনি, কারণ আমার বন্ধুরা আমার ফোনটা নিয়ে চলে গেছিলো। যা যা কোশ্চেন থাকে কমেন্টে জানিও, আমি ঠিক সার উত্তর দিই। ওঠে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে জ্ঞান কম আর মজা বেশি হয়। তো আরও মজা করতে হলে চলে আসো ইনস্টাগ্রামে, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। তো আরও মজা করতে হলে আমার লাইফের আপডেট বা ভিডিও আপডেট জানতে হলে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও দেবে, তখন সবাই ভালো থাকো। টিল দেন দিস ইজ মি সুজিত এক্সপ্লোরার সাইনিং আউট।